আর ভগবানের ইচ্ছেটা কি? তোমরা সব সেবা করো। কার সেবা? তার সেবা। কার? না ভগবানের সেবা। ভগবানকে না কৃষ্ণ। পূর্ববর্তী বক্তা বলছেন যে শ্রীমদ ভগবত গীতা ওদের মূল গ্রন্থ। হ্যাঁ, কিন্তু এই গ্রন্থটা শরণাগতির গ্রন্থ, যেখানে শ্রীমদ ভগবত গীতা শেষ হচ্ছে, সেখান থেকে আরম্ভ হচ্ছে শ্রীমদ ভাগবতম। শ্রীমদ ভগবত গীতাটা তো শরণাগতির গ্রন্থ, শ্রীমদ ভাগবতটা হচ্ছে ভক্তির গ্রন্থ। মহারাজ বলতে চেয়েছিলেন এটাই, যখন ব্যাসদেব সম্মাপ্রাস আশ্রমে বিষণ্ণ বদনে বসে আছেন আর মনে মনে চিন্তা করছেন, আমি এত অশান্তি ভোগ করছি কেন, আমি তো অষ্টাদশ, আমি তো উপনিষদ লিখলাম, বেদকে ভাগ বললাম, পুরাণ লিখলাম, এত সব গ্রন্থ রচনা করার পরেও আমার অশান্তির কারণটা কি, মনে মনে অশান্তির কারণটা কি? তখন নারদ মুনি এসে কারণটা জানিয়ে দিলেন। আমার গুরুদেব এই ভাষাতে বলছেন, ব্যাস তুমি যদিও এত কিছু রচনা করেছো, কিন্তু এই সমস্ত রচনাতে তুমি শুদ্ধ ভক্তির কথা বলো নাই। গুরুদেব এই শব্দটা বলতেন, সেখানে কর্ম মিশ্র জ্ঞান মিশ্র করে ফেলেছ, শুদ্ধ ভক্তি সম্বন্ধীয় ভাগবত রচনা করো। তারপরে ব্যাসদেব শ্রীমদ ভাগবত রচনা শুরু করলেন। কারণ সেজন্য বলছি, যেখানে শ্রীমদ ভগবত গীতা সমাপ্ত হয়েছে সেখান থেকে শুরু হচ্ছে শ্রীমদ ভাগবতম, যেখানে শ্রীমদ ভাগবতমের কথা সমাপ্ত হয়েছে সেখান থেকে শুরু হচ্ছে হরিনাম। আর হরিনাম হচ্ছে সাক্ষাৎ ভগবান। কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার। ভগবানকে ভগবান বলছেন, মানে ভগবানের সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা কি বললেন? ভগবান কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ। সেই জন্য আমি বললাম যে নাম কে? না সাক্ষাৎ কৃষ্ণ। ভাগবত কি? না সাক্ষাৎ কৃষ্ণ। আর ভগবদ গীতা কি? না কৃষ্ণের বাণী। তো ভাগবতম যদি সত্যি করে আমরা পড়ি সাক্ষাৎ কৃষ্ণ রূপে, কে বলছেন? বলছেন ব্যাসদেব বলছেন। কোথায়? পদ্মপুরাণে বললেন, শ্রীমদ ভাগবতে আছে কটা স্কন্দ? ১২টা স্কন্দ। কটা অধ্যায়? বলছে ৩৪৫টা অধ্যায়। শ্লোক কতগুলো? না ১৮,০০০ শ্লোক। আচ্ছা, এগুলো কি ভগবান বলেছিলেন? না, ভগবান ৪টে শ্লোক বলেছিলেন। কি বললেন? বলছেন, জ্ঞানং পরম গুহ্যং যত বিজ্ঞান সমন্বিতম। অর্থটা কি? জ্ঞানং, জ্ঞান দিচ্ছি। কি জ্ঞান? পরম গুহ্য জ্ঞান, যেটা সাধারণ লোককে বলা যায় না, অত্যন্ত গোপন জ্ঞান। কি বলছেন? যদ বিজ্ঞান সমন্বিতম, সমস্ত বিজ্ঞান সম্মত, স্বরহস্যং
যার মধ্যে আমার সব রহস্য লুকিয়ে আছে। তো যাই হোক, শ্লোকটা বলে দিই, তারপরে আমি ভাগবত যে সাক্ষাৎ কৃষ্ণ সেই শ্লোকটা ব্যাখ্যা করার পর তারপর আমি বলবো অশান্তির কারণ ও তার প্রতিকার। জ্ঞানং পরম গজ্জং যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যং তদ গঞ্চন গৃহণাগদিতময়া হিয়াবানহং যথা ভাব যদ রূপ গুণাকরমকঃ তথৈব তত্ত্ব বিজ্ঞানমস্তু তে মদনগ্রহ। এরপরে যখন অহোমেবাশ্বমেবাগ্রে নন্নাদ যত সত সত পরম পশ্চাদহং যদিচ্ছৌ যোবশিষ্যতে শস্যম রীত্যর্থং যত প্রতিহেত না প্রতিহেত চাত্মনি তদ বিদ্বাত মনোমায়ং যথা ভাষ যথা তমহ যথা মহান্তি ভূতানি দুচার বোচ শবনো প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তে সুনতে বশ্যম এতাবদেব জিজ্ঞাসং তত্ত জিজ্ঞাসু নদমন অন্ময়ো ব্যতিরেকভ্যং যত সত সর্বত্র সর্বদা এতন্মত সমাতিষ্ট পরমেন সমাধিনা ভবন কল্প বিকল্পেষু না বিমর্ষতি করিহিচি। এই চারটে শ্লোক ভগবান বললেন কাকে? ব্রহ্মাকে বললেন। ব্রহ্মা কাকে বললেন? নারদকে বললেন। নারদ বললেন ব্যাসদেবকে বললেন। তখন ব্যাসদেবের চারটে শ্লোক অবলম্বন করে 18,000 শ্লোক রচনা করলেন। আর 345টা অধ্যায় করলেন, আবার ভাগ করে দিলেন 12টা স্কন্দে। 12টা স্কন্দ কি সেটা আবার পদ্মপুরাণে বলে দিলেন। কি বললেন পদ্মপুরাণে? বললেন পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম ষষ্ঠ ভুজান্তর দুর্যুগলং তথান্ন কণ্ঠস্থ রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যশ ললাট পট্টম শিরোপিত দদশেব ভাতি। এই 12টা স্কন্দে বলে দিলেন। কি বললেন? পাদৌ যদিও প্রথম দ্বিতীয়। ভগবানের দুটো পাদ পদ্ম কোনটা? শ্রীমদ ভাগবতের 2টো স্কন্দ। কোন স্কন্দ? প্রথম ও দ্বিতীয় স্কন্দ। তৃতীয় চতুর্থ স্কন্দকে বললেন ভগবানের 2টো উড়ু। উড়ু মানে কি বলে? উড়ু বলে তাহলে কেটা থাই বলি না আমরা, 2টো থাই, 2টো উড়ু। পঞ্চম স্কন্দকে বললেন নাভি, ভগবানের নাভি যেখান থেকে ব্রহ্মা উৎপন্ন হয়েছে। ষষ্ঠ স্কন্দকে বললেন 2টো বাহুর মাঝখানে যেটা আছে, কি আছে বাহুর? 2টো হাতের মাঝখানে কি আছে? বক্ষস্থল, বুক। সপ্তম অষ্টম স্কন্দকে বললেন 2টো বাহু ভগবান দর্যুগলন তথা নৌ। তারপরে কি বললেন? মুখারবিন্দ না কণ্ঠ হলেন 9ম স্কন্ধ। কণ্ঠস্থ রাজন নবম যদিও, এখানে রামের আবির্ভাব হলেন, দেখবেন 9ম স্কন্ধে আছে। এই বাকি সব স্কন্ধে দেখবেন 9ম স্কন্ধ সব ভক্তের মহিমা বর্ণন করা আছে। ভগবানকে পাওয়া যাবে ভক্তের মধ্য দিয়ে। আমরা আমাদের বুদ্ধির কারখানায় তৈরি বুদ্ধি দিয়ে যদি আমরা
আমাদের শান্তি খুঁজতে যাই, কখনো শান্তি পাওয়া যাবে না। আমাদের বুদ্ধি ভোগের দিকে টানবে, সবাই সে ভোগের দিকে টানছে, ভোগের দিকে টানতে টানতে সবাই ঝগড়া করে মরছি। আর অশান্তির আগুন আমরাই তৈরি করছি, জানোয়ার তৈরি করে না। কোন পশু পক্ষী আমাদের অশান্তির, পৃথিবীতে অশান্তির কারণ নয়। কেন? তাদেরকে ভগবান স্বভাব দিয়ে পাঠিয়েছেন, তারা সেই স্বভাবের বাইরে যেতে পারবে না। কিন্তু মানুষকে, মানুষকে স্বভাব দেয় না, মানুষকে বুদ্ধি দিয়েছেন। তো বাবা তোর বিচার কর, তোর করা কর্তব্য কি, কেন বুদ্ধি দিলেন, কেন স্বভাব দিলেন না? শুধু স্বতন্ত্রতা দিয়েছেন আর বুদ্ধি দিয়েছেন, স্বতন্ত্রতা আর বুদ্ধি দুটো জিনিস দিয়েছেন। এ দুটো জিনিস নিয়ে যখন আমরা বড়াই করে দেখবেন, মুসলমান বলছে আমি আমার ধর্ম সব থেকে ভালো, খ্রিস্টানরাও বলছে এটা। আর লজ্জাকর বিষয়, আমরা যদিও একই সম্প্রদায়ে, ইসকন বলছে আমরা সকলে ভালো, গৌড়িয়র বলছে আমরা সকলে ভালো, সম্প্রদায় কিন্তু একটা। কেন? সঙ্গ প্রভাব। কিন্তু ধর্ম কি বলছে, বৈষ্ণব ধর্ম কি বলছে? বৈষ্ণব ধর্মের যিনি আমাদের এই গৌড়ীয় মঠের, যিনি গৌড়ীয় মঠ কেন, সমগ্র এই প্রচারের যিনি মূল হোতায় কলিযুগে, তিনি হচ্ছেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তার বৈষ্ণবকে এই কীর্তনের মধ্য দিয়ে বলছেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত, সংসার তথায় পায় পরাভব। তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে ভক্ত।